পরবর্তী দেওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। মমতা ব্যানার্জি যে বিশাল ফিরে থাকেন, ট্রেনের চাউনি এয়ার কন্ডিশন, সেইটার পাশ দিয়ে কেউ যেতে পারবে না। এটা কি রাজা রানীর রাজত্ব হচ্ছে নাকি? যে রাজা অথবা রানীর পছন্দ হয়নি ওকে সবাইকে পাঠাতে হবে। মানুষ কি প্রজা? নির্বাচনের প্রার্থী যাবেন, সবার কাছে প্রচার করবেন, মমতা ব্যানার্জি থাকেন বলে ওই পাড়ায় ঢুকতে পারবে না? তিনটে গার্ড রেল বসানো আছে, আমাদের ভাঙতে হলো, একটা ভাঙতে হলো, দুটো ভাঙতে হলো, তারপরেও মমতা ব্যানার্জির বাড়ির পাশে আবার, যদিও সব অতিক্রম করে আজকে আমাদের ছেলেমেয়েরা, আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি, পুলিশের মার খেয়েছে, আমাদের ক্যান্ডিডেট আক্রান্ত হয়েছে, আমাদের উকিল চন্দ্রজিৎ গ্রেফতার হয়েছে, আমি ধাক্কাধুক্কি খেয়েছি, তারপরেও মমতা ব্যানার্জির বাড়ির পাশ দিয়ে ওই কী বলে হরিশ চ্যাটার্জি না কী ব্যানার্জি স্ট্রিট হয়েছে এখন পটুয়া পাড়া বা ইত্যাদি ইত্যাদি, ওর বাড়ির পাশ দিয়েই আমরা ক্যাম্পেইন করতে করতে গেছি, কিন্তু দরজা বন্ধ, বাড়ির লোকেদের সাহস হয়নি দরজাটা খুলে বাইরের দিকে তাকিয়ে ভয় পাবো। একটা প্রশ্ন তো কে দ্বারা পারমিশন দেবা? তৃণমূল দুনিয়া সব করবে নাকি? পারমিশন দেবে আরও, এক আরোর পারমিশন আছে, দুই আরোর যদি পারমিশন না থাকতো আমরা কোর্টে যেতাম, থানা পারমিশন দেয়নি। আরোকে মেল করেছে আমাদের প্রার্থী, রাত্রি 8টার সময় আরো জানিয়েছে ইয়েস ইট ইজ পারমিটেড। এটা কোনোদিন হয় নাকি যে নির্বাচনের প্রার্থী কোনো রাস্তায় যেতে পারবেন না বলে? কোনোদিন কোথাও এটা বেরোজির ঘটনা ঘটছে পশ্চিমবাংলায়, বেরোজির ভয়ে কুকড়ে গেছেন, মমতাজি কথা শুনতে পাচ্ছেন না? একটা ভোট দিন, না হলে আমি যদি বাই চান্স না জিতি উনি মুখ্যমন্ত্রী আদালতে কী আছে? 213 জন তৃণমূলের এমএলএ, অনেক সিনিয়র সিনিয়র লোক আছে, তারা তো বলছেন সিনিয়র লোকেরা যে আমরা কি কম যোগ্য মমতার চাইতে? ওনাকেই থাকতে হবে এবং সেই জন্যই স্পেশাল ভোট করতে হবে ভবানীপুর, সেই কারণেই নির্বাচন কমিশন স্পেশাল করবে, সেই কারণেই চিফ সেক্রেটারি ক্যান্ডিডেট অ্যানাউন্স করবে। সব বেরোজির ঘটনা ঘটছে, বিরোধীদের আসতে দেব না। সিপিএম নাম শুনলে ভয় পাচ্ছে, ভয়। আমাদের প্রার্থী সহ সবাই ওই পাড়া দিয়ে গেছে, বাধা অতিক্রম করে। আমি কংগ্রেসদের স্যালিউট জানাচ্ছি, আইনে বেআইনে সে কথা বলতে আমি যাচ্ছি না, কিন্তু প্রশান্ত কিশোর ভবানীপুর কেন? মমতা ব্যানার্জির মুখটা চলছে না, সততার প্রতীক মমতা ব্যানার্জির লেখা পোস্টারটা উড়ে গেছে, ওটা আর কেউ দেবার সাহস পাচ্ছে না, ভাইপোকে দিয়েও খুব হচ্ছে না, লেবড়ে যাচ্ছে, তাই পিসিও লেবড়ে গেল, ভাইপোও লেবড়ে গেল তার মুখকে। এবার যদি পুরনো নেতারা কেউ মুখ হয় তাহলে খুব দুঃখ হবে, তাহলে মমতা ব্যানার্জির দল বোধহয় বুঝছে যে মমতা ব্যানার্জি চাইতে বেটার মুখ নাকি প্রশান্ত কিশোর, এটা দুর্ভাগ্য, এটা ভালো লক্ষণ নয়। গন্ধ পশ্চিমবাংলায় পাচ্ছে, বালুদের স্তূপের উপরে পশ্চিমবাংলা দাঁড়িয়ে আছে, একদম দুর্ভাগ্য। তৃণমূল বিজেপি যেই আক্রান্ত হোক না কেন, যেই গুলিবিদ্ধ হোক না কেন, সে মানুষ, নাগরিক, মানুষের নাগরিকত্ব অত অধিকার তাকে কম গুরুত্ব দিয়ে তাকে দাবার বোড়ে করা হচ্ছে, এটা খুব অপরাধ। বেনারসির তিন অধ্যায়ে রাজকারানা রামনগর ও মঙ্গল বেনারসি শাহাটিক স্টাইল।